মানুষের কল্যাণে কাজ করো, বঙ্গবন্ধু রেখে যাও, বাংলাদেশের মানুষ যেন কষ্টে না থাকে সেই দিকটাই উনি বিবেচনা করে সেই ধরনের নির্দেশনা দিয়ে থাকেন। সেই আলোকে আমাদের প্রয়াত সংসদ সদস্য জনাব আসলামুল হক আসলাম এবং আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আমাদের আমৃত্য বঙ্গবন্ধুর আদর্শ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ আমরা যারা বুকে ধারণ করি, আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবক হিসেবে কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, সম্মানিত মা বোনরা, আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যে মানুষটি বাবাকে হারিয়ে মাকে হারিয়ে 1975 সালের 15ই আগস্ট ভাই আত্মীয় স্বজনদেরকে হারিয়ে এ দেশ জাতির কল্যাণে উনি নিজেকে নিয়োজিত করেছেন, আমাদের প্রিয় ভাই আপনাদের ভোটে সম্মানিত কাউন্সিলর সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল মান্নান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আসুন ওনাকে করতালির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাই। সম্মানিত বন্ধুগণ, উপস্থিত শ্রদ্ধেয় মা বোনেরা, সে বঙ্গবন্ধু আপনাদের প্রিয় মানুষ ছিলেন, উনি সারাটি জীবন এই দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে গেছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে জানেন? জিয়াউর রহমান। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন। আর সে